যাই হোক তোমরা সবাই খুব 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 ভালো রয়েছো। তো আজকে তো টাইটেল দেখে বুঝেই গেছো আজকে আমি কি ভিডিও বানাতে চলে এসেছি। তো আজকে দেখে বুঝতেই পারছো বেশ সাজুগুজু করে চলে এসেছি। আজকে আমি আমার বিয়ের শাড়ি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমি আমার ওয়েডিং জুয়েলারি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেটা তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো। মনে হলো যে আমার বিয়ের শাড়ি কালেকশনও তোমাদের ভালো লাগবে, তো সে কারণেই শেয়ার করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে, এটাতেও তোমরা আমায় অনেক অনেক ভালোবাসা দেবে। তো লাস্ট দুদিন ধরে আমি কোনোরকম ব্লগ বানাতে পারিনি, তার কারণটা তো আর আলাদা করে তোমাদেরকে বলে দিতে হবে না। এত বৃষ্টি, এত বৃষ্টি, আর বৃষ্টিতে আমি কি ব্লগ বানাবো, তো সে কারণে আর কোনো ডেইলি বেসিসে ব্লগ বানাতে পারিনি। আজকে থেকে বৃষ্টিটা একটু কমেছে, তবুও দুপুরের দিকে বেশ খানিকক্ষণ ধরে বৃষ্টি হলো। আর আমাদের এই রাস্তার সামনে ড্রেন ভরে পুরো একদম রাস্তা ভরে গিয়েছিল, কি বলবো, মানে এত বৃষ্টি, এত বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, সে কারণে আর কোনো ব্লগ বানাতে পারিনি, দুদিন একটু রেস্ট নিয়ে নিলাম। তো আবার তোমাদের সামনে চলে এসেছি আমার বিয়ের শাড়ি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো চলো বেশি বকবক না করে শুরু করি। তো দেখতেই পাচ্ছ নিয়ে বসে পড়েছি আমার শাড়ি কালেকশন। তো যা যা শাড়ি আমি বিয়েতে পেয়েছিলাম, তো সেইগুলোই আগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা কথা প্রথমেই বলে রাখি, আমি কিন্তু শাড়ির খুব একটা নাম একদমই মনে রাখতে পারি না, তো সে কারণে আমি যে শাড়িগুলো কমন তো সেইগুলোর নামই আমি তোমাদেরকে বলতে পারবো, বাদ বাকি নাম আমার কিচ্ছু মনে থাকে না। তো যাই হোক, আর এই শাড়ি কালেকশনের মধ্যে কিন্তু আমার বিয়ের বেনারসিও রয়েছে, তো সেগুলো কিন্তু আনতে ভুলিনি। আমি একদম বিয়ের বেনারসি থেকে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তবে শাড়ির নাম বলতে পারবো না, সব শাড়ির নাম, যেমন বেনারসি আমি চিনি, ঢাকাই আমি চিনি, কাঞ্জিভরম আমি চিনি, এইগুলো আমি বলতে পারবো, বাদ বাকি মানে আমার আমি বুঝতেই পারি না, আমার মনেই থাকে না। তো যাই হোক, চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। তো প্রথমেই আমি দেখাই এই শাড়িটা, এইটা কাঞ্জিভরম শাড়ি। তো এটা আমার সিঁদুরদানের সময় এটা আমাকে দেয়া হয়েছিল। তো শাড়ির কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল, আর এইরকম কালারগুলো কোনোদিন পুরনো হয় না, এই কালার কম্বিনেশনটা, তো সে কারণে আমার এটা ভীষণ পছন্দের একটা শাড়ি। তো এইটা কাঞ্জিভরম, এটা আমার মনে আছে, তো সে কারণে আমি তোমাদেরকে বলে দিতে পারলাম এটা কাঞ্জিভরম শাড়ি। গোল্ডেন পার, এইরকম শাড়ির আমার ভীষণ ভালো লাগে, আমার যে কোনো শাড়ির গোল্ডেন পার ভীষণ ভালো লাগে, কারণ গোল্ডেন ব্লাউজ আমার পরতে খুব ভালো লাগে, আর পারটা যদি গোল্ডেন হয় আর গোল্ডেন ব্লাউজ দিয়ে পরলে শাড়িটা বেশ সুন্দর খোলে, তো সে কারণে আমার এই শাড়িটা খুব পছন্দের একটা শাড়ি। পুরো শাড়িতে এরকম গোল্ডেনে ছোট 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 একটু করে বুটি রয়েছে, যেটা মানে শাড়িটাকে একটা আলাদা ক্লাসি একটা লুক দেয়। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। নেক্সট আসি, এটা এটাও আমার বিয়েতে এবারে থেকেই দেওয়া হয়েছিল। তো এটা একটা নেটের শাড়ি, এটা ঠিক কালারটা কিরকম বলবো, মানে রাস্ট কালার, যেটা মানে একদম রেডও নয়, একদম সেই রাস্ট কালার, মানে ইটের যে কালারটা হয় না সেই রকম খানিকটা কালারটা, তো রাস্ট কালার এটা। এটা ক্যামেরাতে মনে হয় একটুখানি রেড ঘেঁষাই লাগছে, বাট এটা রেড নয়, এটা একদম রাস্ট কালার। আর পাটটা এরকম সবুজ মারুন আর পার্পল দিয়ে করা, এই যে পার্পল দিয়ে করা রয়েছে। ব্লাউজ পিসটাও, এই ব্লাউজ পিসেতেও এরকম পার রয়েছে, আর এই শাড়িটা পুরো এরকম ছোট 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 পুঁথি দেওয়া পুরো শাড়িটাতে রয়েছে, আর ভেতরেও এইরকম একটা করে ওয়ার্ক রয়েছে, হ্যান্ড ওয়ার্ক আর কি, পুরো শাড়িটাতেই এইরকম করে মাঝখানে মাঝখানে একটা করে কাজ দিয়ে রয়েছে, দেওয়া রয়েছে। আর এই শাড়িটা পরে আমি কিন্তু অষ্টমঙ্গলায় গিয়েছিলাম, শাড়িটা মানে নেটের শাড়ি কিন্তু ভীষণ হালকা, শাড়িটা পরলে মানে একদমই বোঝা যায় না, ভীষণ মানে শাড়ি পরলে একটা সেই ভারী ভারী শাড়ি আমি একদম পরতে পারি না, তো এইরকম শাড়িগুলো সে কারণে আমার খুব ভালো লাগে, আমি খুব হ্যান্ডেল করতে পারি, আমি নরম শাড়ি সে কারণে খুব পছন্দ করি, আমি ভারী শাড়ি একদম হ্যান্ডেল করতে পারি না। সেইটা গেল একটা শাড়ি, নেটেরই শাড়ি আর কি। তো নেক্সট, এটাও আর একটা কাঞ্জিভরম, এটা আমাকে গায়ে হলুদেতে পাঠানো হয়েছিল, এটা পিয়াজি কালার, তার সঙ্গে কম্বিনেশন আছে হলুদ, আর হলুদটা এতটা মিষ্টি কালার, মানে এই হলুদটা হলুদের দেখবে অনেক রকমের কালার হয়, এই হলুদটা একদম সেই মিষ্টি হলুদ যেটা সেই কালারটা, পুরো শাড়িটাতে এইরকম কাজ করা গোল্ডেন ওয়ার্ক, হলুদ কালারটা একদম লম্বা লম্বা করে করা, মানে এই শাড়িগুলো পরলে দেখবে যার হাইট যতটা তার থেকে একটু বেশি লম্বা লাগে, এই শাড়িগুলোর প্যাটার্নটাই এইরকম। এই শাড়িটা আমার খুব খুব পছন্দের একটা শাড়ি, এটা আমি মাঝে মধ্যেই পরি, আর এটা আমি মাঝে মধ্যেই পরি মানে লাস্ট আমি এটা পরেছিলাম মনে হয় 2 বছর আগে। তো এই শাড়িটা ভীষণ সুন্দর, আর শাড়িটা মানে নরম
আর গায়েতে পড়লে না ওই একদম গায়ের সঙ্গে লেগে থাকে, এদিক ওদিক হয় না। আর ওই এদিক ওদিক যে শাড়িগুলো হয় আমি একদম হ্যান্ডেল করতে পারি না, বারবার করে এটাই বলেছি। আর এর সঙ্গে ব্লাউজ পিস রয়েছে, এই সেম ব্লাউজ পিস মানে হলুদ রঙের হলুদ ব্লাউজ পিস, আর সাথে এইরকমই কাজ করা ব্লাউজটাতে পুরোটা। তো এই জন্য এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। পুরো শাড়িটাতে এইরকম লম্বা 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 হয়ে হয়ে এরকম কাজগুলো নেমেছে, ভীষণ ক্লাসি একটা লুক দেয় শাড়িটা, যখন পরা হয় অনেকটা বেশি হাইট লাগে শাড়িটাতে পরলে। তো নেক্সট আমি আসি এই একটা শাড়ি, এই শাড়িটার কালারটা আমার ভীষণ ভীষণ পছন্দের। এই শাড়িটা আমাকে বাড়ি থেকেই দেওয়া হয়েছিল বিয়ের সময়। এই শাড়িটা কালারটা দেখো, রয়্যাল ব্লু একদম কালারটা, আর এর মধ্যেই রয়্যাল ব্লু দিয়েই ছোট্ট ছোট্ট প্রিন্ট করা রয়েছে ফ্লাওয়ারের, ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে, আর পুরো পার্টটা পুরো গোল্ডেন পার্ট। আর এত সুন্দর, এত ভালো লাগে এই শাড়িটা, এর সাথে সেম ব্লাউজ পিস, সেম এরকম হাতেতেও এই পার্টটা, আর ফুল ব্লাউজটাতেও রয়্যাল ব্লু কালার, আর সাথে এরকম ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া রয়েছে। ভীষণ সুন্দর একটা লুক দেয় এই শাড়িটা পরলে। আর শাড়িটা কিন্তু পাতলি পাল্লু, মানে কুচিতে কিন্তু আলাদা গোল্ডেন ওয়ার্ক রয়েছে, দেখো এরকম। আর এটা আঁচলেতেও সেম ওয়ার্ক রয়েছে। তো এই শাড়িটা ভীষণ সুন্দর, আর রয়্যাল ব্লু কালারটা আমি জানি অনেকেরই হয়তো পছন্দের কালার, আমারও কিন্তু ভীষণ পছন্দের কালার। আমি ব্লু কালারটা ভীষণ ভীষণ ভালোবাসি। অ্যাকচুয়ালি ব্লু কালারটা বলে দেখবে ভীষণ ব্রাইট লাগে, যে কোনো কিছু সাজলে কি না সাজলে একটা ব্লু কালারের যদি কোনো ড্রেস পরো তো এই লুকসটাই একটা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, সে কারণে আমার ব্লুটা খুব ভালো লাগে। আর এই শাড়িটার কি নাম আমি কিন্তু বলতে পারবো না, তবে শাড়িটা দেখতে ভীষণ সুন্দর। নেক্সট, এটা একটা শাড়ি, এটা একটা শিফনের শাড়ি, বাট এখানে আমি জানি না, বুঝতে পারছি না কিরকম রেডিশ রেডিশ টাইপের আসছে। এটা কিন্তু একদম পিওর মেরুন, মানে ব্ল্যাকের দিকে যাওয়ার মেরুন, বাট এখানে কমপ্লিটলি অন্যরকম একটা কালার দেখাচ্ছে, বাট এই কালারটা কিন্তু একদম মানে ব্ল্যাক ঘেঁষা যে মেরুনটা সেরকম। ব্ল্যাকের ওই পার্টটাও ব্ল্যাক কালারেরই রয়েছে, ব্ল্যাকের মধ্যে গোল্ডেনের কাজ রয়েছে, আর এরকম ফুল শাড়িটাতে এরকম রেড কালারের ফ্লাওয়ার, রেড আর গ্রিনের ফ্লাওয়ার দেওয়া রয়েছে পুরো শাড়িটাতেই, সেম পুরো শাড়িটাতেই সেম ওয়ার্ক, একদম গ্রিন আর রেড দিয়ে ফ্লাওয়ার করা পুরো শাড়িটাতেই একদম। পাড়েতেও কিন্তু একটা করে রেড কালারের ফ্লাওয়ার দেওয়া রয়েছে। তো এই শাড়িটার সাথেও ব্লাউজ পিসটা এই সেম ব্লাউজ পিস। নেক্সট এই শাড়িটা, এইটা ছোট পিসি মানে সৌমিকের ছোট পিসি আমাকে বিয়ের যে বছর বিয়ে হয়েছে সেই বছরই গিফট করেছিল। এটা ছোট পিসি অ্যাকচুয়ালি টাকা দিয়ে দিয়েছিল আর আমি কিনে নিয়েছিলাম। তো এই শাড়িটা এরকম ভীষণ সুন্দর, এই শাড়িটা দেখো, এর কালারটা কি বলবো আমি বুঝতে পারছি না। এটা ব্লু কালার, মানে ব্লুটা কিন্তু মানে একদম ডিপ ব্লু যেটা আসছে সেটা নয়, কিন্তু এটা একটা আলাদা টাইপের ব্লু। এই কালারটার আমি কি নাম দেবো বুঝতে পারছি না, বাট কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর পরলে এত ব্রাইট লাগে, ভীষণ সুন্দর কালারটা। আর এর সাথে এরকম রেড পার রয়েছে, আর এর মধ্যে এরকম পুঁথি দিয়ে পুরো ওয়ার্ক করা রয়েছে, পুরো মিরার ওয়ার্ক করা রয়েছে, পুঁথির সাথে মিরার ওয়ার্ক করা রয়েছে এর সাথে, একটা করে বড় পুঁথি আর একটা করে ছোট পুঁথি দিয়ে পুরো কাজ রয়েছে। ফুল শাড়িটাতে এইরকম পার্টটা রয়েছে সেম পার, আর এটাতে এটার এই যে আঁচলের দিকটা সেটা কিন্তু একদম আলাদা। এ দেখো, এইটা হচ্ছে আঁচলের, আঁচলটা এরকম ক্রিম কালার, আর ক্রিম কালারের মধ্যে গোল্ডেন দিয়ে ওয়ার্ক করা রয়েছে, আর পুরো শাড়িটাতে এরকম ছোট ছোট একটা করে গোল্ডেন পুঁথি দেওয়া রয়েছে। আর গোল্ডেনের ওয়ার্কগুলো এত ভালো লাগছে ক্রিম কালারের মধ্যে, এটার মানে আঁচলটা পুরো একদম ডিফারেন্ট, পুরো শাড়ির একটা কালার আর আঁচলের কালারটা একদম ডিফারেন্ট, এটা পরলে ভীষণ মানে একটা ব্রাইট লুক আসে, খুব ভালো লাগে পরলে। এই শাড়িটাও আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। নেক্সট আসি এই শাড়িটাতে, এটা মানে ওয়ান অফ দ্য ফেভারিট শাড়ি আমার, এটা বিয়ের বছরই মা এটা দিয়েছিল। তো এটা ভীষণ, এর কালারটা এতটা সুন্দর, মানে মেয়েদের দেখবে এমনিতেই একটা পিঙ্ক কালারের প্রতি একটা অবসেশন থাকে, আমারও থাকে, বাট আমার এইটা কিন্তু পিঙ্ক কালার নয়, এটা হচ্ছে এখানে না পুরো একদম অন্যরকম কালার আসছে ক্যামেরাতে, বাট এখানে পুরো রেড কালার লাগছে, বাট এটা হচ্ছে একদম ডিপ পিঙ্ক, একদম রানী যেটা বলে না পুরো একদম রানী কালার, ডিপ রানী কালার। এর সাথে এইরকম গোল্ডেনের
পাড় দেওয়া রয়েছে আর পুরো শাড়িটাতে এরকম গোল্ডেন পুঁথি 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 দেওয়া রয়েছে। এই শাড়িটার আর একটা মেন জিনিস সেটা হচ্ছে এই শাড়িটাতে কিন্তু দু রকমের ব্লাউজ দেওয়া হয়েছিল আমাকে, একটা ফুল গোল্ডেন কালারের ব্লাউজ সাথে এই রকম হাতে ওয়ার্ক দেওয়া রয়েছে, আর আরেকটা এই কালারেরই সেম শিফনের এই এই সেম কালারটারই ব্লাউজ সাথে এইরকম হাতে কাজ। তো এইরকম দু রকমের ব্লাউজ দেওয়া রয়েছে, সেই জন্য প্রাইসটা একটু বেশি পড়েছিল। এটা অ্যারাউন্ড 4,500 টাকা পড়েছিল এই শাড়িটার, কারণ ওই দু রকমের ব্লাউজটা দিয়েছিল, যেখানে যেরকম সেখানে সেরকম ব্লাউজ পরে যাওয়ার জন্য। মানে যখন তুমি কোনো পার্টিতে যাচ্ছ তখন ওই গোল্ডেন কালার ব্লাউজটা দিয়ে পরলে একটা অন্যরকম লুক আসবে, আর যখন এমনি নর্মাল কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছ তখন ওই এই সেম পিঙ্ক কালারটা দিয়ে পরলে সেটার একটা অন্যরকম লুক আসবে। তো এই শাড়িটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা শাড়ি, আর এটার মেন ব্যাপারটাই হচ্ছে ওটা। বাট আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তে দুটো ব্লাউজের একটা ব্লাউজও শেয়ার করতে পারছি না, কারণ দুটোই আমার চেন্নাইতে রয়েছে, ব্লাউজ দুটো আমি নিয়ে গেছি, শাড়িগুলো আমার এখানে ছিল, কারণ আমি শাড়ি খুব একটা পরি না। তো তো শাড়ি মোটামুটি আমার বাড়িতে মানে কালনাতে, এখানে শ্বশুরবাড়িতে, তারপর চেন্নাইতে, সব জায়গায় কিছু কিছু শাড়ি যেখানে যেটা কিনেছি সেখানে সেটা রাখা আছে। তো ব্লাউজগুলো আমি সব জায়গায় নিয়ে নিয়ে চলে যাই, কারণ ব্লাউজগুলো থাকলে যে কোনো শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করে পরা যায়, সে কারণে ব্লাউজ তো সব মোটামুটি আমার চেন্নাইতেই রয়েছে। এখন রিসেন্ট যে ব্লাউজগুলো কিনেছি সেগুলো কিছু আমার কাল্লাতে রয়েছে, কিছু এখানে রয়েছে, বাট বিয়ের সময়কার যত ব্লাউজ রয়েছে সবই মোটামুটি চেন্নাইতেই নিয়ে চলে গেছি, কারণ ওখানে আমি কোথায় ব্লাউজ বানাবো, এই ব্লাউজগুলো পেয়ার আপ করেই আমি বিভিন্ন রকমের শাড়ি পরি। তো যাই হোক, আর ওই গোল্ডেন কালারের ব্লাউজটা এতটাই সুন্দর, ওটা যে কোনো শাড়ির সঙ্গে যদি পেয়ার করে পরা যায় শাড়িটা একদম আলাদা লেভেলের চলে যায়। তো সে কারণে ওই ব্লাউজটা আমি সবসময় নিজের সঙ্গে রেখে দিই, আনফর্চুনেটলি এবার আনতেই ভুলে গেছি। তো যাই হোক, আর এই শাড়িটাতে পুরোটাতে একদম ঠাসা কাজ রয়েছে, ঠাসা কাজ, আর পাড়টা এই শাড়িটা কিন্তু একটুখানি ভারী, প্রথমেই বলে দিচ্ছি, কারণ ভারীটা শাড়িটার জন্য না, শাড়িটার পাড়টাতে, পাড়টাতে দেখো পুরো এরকম মতির একটা করে করে ওয়ার্ক রয়েছে, আর পুরো শাড়িটাতে একদম গোল্ডেনের ভারী কাজ, আর এরকম প্রত্যেকটা আঁচলের আঁচল মানে কোণগুলোতে, প্রত্যেকটা কোণেতে এরকম একটা করে বড় বড় কাজ করা রয়েছে, আর সেই কারণেই শাড়িটা একটুখানি ভারী, আর পুরো শাড়িটাতে এরকম গোল্ডেনের ছোট ছোট পুঁথি রয়েছে। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, আমি তো খালি এখানে ডাম্প করে যাচ্ছি, এরপরে গোছাতে আমার যে অসুবিধা হবে। এই একটা শাড়ি দেখাই, এটা ঢাকাই শাড়ি বলে, বাট অ্যাপ্রোপ্রিয়েট যে ঢাকাইটা আমরা পরি সেই রকম ঢাকাই নয়, এটা এটা একটু আলাদা রকমের ঢাকাই। এটা আমি আমার জন্মাষ্টমীর ব্লগ যারা দেখেছো তারা দেখতে পাবে, এই শাড়িটা আমি জন্মাষ্টমীর দিনকে পরেছিলাম। তো এই শাড়িটা একদম মেরুন কালারের শাড়ি, আর এটাতে এরকম রেড গোল্ডেন আর গ্রিনের পুরো ওয়ার্ক করা রয়েছে, পুরো শাড়িটাতেই সেম, এটা ব্লাউজ পিসও সেম, সবই বললাম তো চেন্নাইতেই রয়েছে। এই শাড়িটা আমার বিয়ের প্রথম বছর মণিমা আমাকে দিয়েছিল পুজোতে, তো সেই বিয়ের প্রথম বছর একবারই যা পুজোতে পরেছিলাম আর এই জন্মাষ্টমীর দিনকে পরলাম। তো এই হচ্ছে শাড়িটার লুকসটা, এই শাড়িটাও ভীষণ পছন্দের, ভীষণ সুন্দর একটা শাড়ি। নেক্সট এবার আসি আমার বিয়ের বেনারসিতে। এই হচ্ছে আমার বিয়ের বেনারসি, যেটা প্রচন্ড ভারী। তো এই দেখো, তো এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, প্রচন্ড ভারী, মানে ওই রকম নয় যে একদম নড়তে পারবো না শাড়ি টাড়ি পরে, সেরকম না, বাট মানে ভারী, কারণ পুরো শাড়িটাতে একদম ঠাসা কাজ করা, এটা জারদৌসি ওয়ার্ক করা পুরো শাড়িটাতে। আর এই শাড়িটা আমার পড়েছিল অ্যারাউন্ড 10,500 এরকম টাইপেরই পড়েছিল, আমার ঠিক অ্যাকচুয়ালি প্রাইসটা মনে নেই, বাট ওই রকমই কাছাকাছি আশেপাশে শাড়িটা পড়েছিল, এরকম 10,500 কি 11 এরকম। তো এটা পুরো জারদৌসি ওয়ার্ক করা, ফুল শাড়িটাতে একদম সেম ওয়ার্ক, ঠাসা কাজ করা, একদম মিডিয়াম সাইজের একটা করে ছোট ছোট ফুল শাড়িটাতে একদম মতি লাগানো রয়েছে। আর আমি এই কালারটা আমার এতটা ভালো লেগেছিল, এটা কি বলতো মানে পুরো রেড কালারও নয় আবার মারুন কালারও নয়, একটা ওই অরেঞ্জ ঘেঁষা আর কি কালারটা। আমার পুরো বিয়ের সমস্ত শপিংই করা হয়েছিল আদি মৈনিমোহন কাঞ্জিলাল থেকে, তো এটাও আদি মৈনিমোহন কাঞ্জিলাল থেকেই নেওয়া। এই শাড়িটা নিয়ে একটা গল্প আছে, শাড়িটা প্রথমে নিয়ে এসেছি মানে এই কালারটাই আমার এতটা পছন্দ হয়েছিল, তো সে কারণে আমি এই শাড়িটা প্রথম দিন নিয়ে এসেছিলাম। নিয়ে অ্যাকচুয়ালি আমার বিয়ের শপিং আমি করেছিলাম আমার দিদির বাড়ি বেহালা থেকে, তো এটা নিয়ে প্রথম দিন পছন্দ টছন্দ করে নিয়ে চলে গেছি। তো নিয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে সামাও ওই কালারটা আমি পাইনি,
তো পরের দিন আবার গেছি দিদির সাথে, গিয়ে দিনের বেলাতে মানে সেদিনকে যেদিনকে আমরা প্রথম শপিংটা করেছিলাম সেদিন সকাল থেকে মোটামুটি প্রায় রাত হয়ে গিয়েছিল। তো রাত্রেবেলা যখন এসেছি তখন দেখছি যে শাড়িটার কালারটা আমি যেটা দেখেছিলাম সেটা নয়। আবার গেছি পরের দিনকে চেঞ্জ করতে, তো পাশাপাশি দুটো শাড়ি সেম ছিল, একটা ফুল রেড কালারের ছিল আর একটা এই কালারটা ছিল, মানে অরেঞ্জ ঘেঁষা একটা কালার ছিল। তো তখন দুটো শাড়ি পাশাপাশি রেখে দেখা গেল যে না, ওই শাড়িটাকে ওরা ভুল করে রেড কালারটা দিয়ে দিয়েছিল। তো আবার গিয়ে পরের দিনকে চেঞ্জ করে নিয়ে এসেছিলাম। তো সেটার একটা গল্প আছে। আমার দিদি বলছে, নমস্কার বাবা, তোর সঙ্গে শপিং করা মানে বিশাল কাণ্ড, কারণ ওই রেড কালারটা পড়লে তোর কি হতো? না, আমি বলছি না, ওই কালারটাই যখন আমার পছন্দ হয়েছে তো ওই কালারটাই নেবো। তো এই হচ্ছে ব্যাপার। পরের দিনকে আবার গিয়েছিলাম, ওই দিনটা মনে পড়লে এখন আমার হাসি পায়। তো যাই হোক, আঁচলটা এইরকম, মানে পুরো শাড়িটাতে একদম ঠাসা কাজ, মানে কোথাও একটুকুনিও জায়গা ছাড় পাবে না, ভীষণ মানে জারদৌসি ওয়ার্ক আর কি যেটা হয়। আমার এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, আমি মানে পছন্দ করে নিয়েছিলাম বেনারসিটা। এটা আমি দু তিনবার পরেওছি, কারণ সবাই বলে না যে বিয়ের পরে আর বেনারসি পরা হয় না, আমি কিন্তু দুটো বিয়ে বাড়িতে পরেছি এই বেনারসিটা, আর এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর ভীষণ পছন্দের একটা বেনারসি বলতে পারো। তো এই গেল আমার বিয়ের বেনারসি। এবার আসি আমার রিসেপশনে বেনারসি নিয়ে। এটা কেনা প্রিয়গোপাল বিষয় থেকে, মণিমারা অ্যাকচুয়ালি ওখান থেকেই শপিং করেছিল। পুরো সমস্ত বিয়ের যত শাড়ি আছে সমস্ত কিছুই ওরা প্রিয়গোপাল বিষয় থেকেই শপিং করেছিল। এটা গ্রিন কালারের বেনারসি, আমার রিসেপশনে গ্রিন কালারের বেনারসি দেওয়া হয়েছিল এবারে থেকে। এই শাড়িটাতে পুরোটাতে মিনি ওয়ার্ক করা রয়েছে গ্রিনের সাথে, এটা কিন্তু গোল্ডেনের কাজ নয়, এখানে গ্রিনের সাথে সিলভার ওয়ার্ক করা রয়েছে। সিলভারেরই পুরো পার্টটাও সিলভারের, আর পুরো শাড়িটাতে সিলভারেরই কাজ রয়েছে, আর তার মাঝখানে মাঝখানে মিনেকারি করা রয়েছে। এই কালারগুলো, যে কালারগুলো দিয়ে ফ্লাওয়ার রয়েছে সেগুলো একটা ইয়েলো রেড, তো এই কালারগুলো দিয়ে পুরো মিনে ওয়ার্ক করা রয়েছে। শাড়িটার আঁচলটা অ্যাকচুয়ালি এরকম, বাট ফুল শাড়িটাতে এরকম কাজ, এরকম ছোট ছোট সিলভার দিয়ে মিনে ওয়ার্ক করা রয়েছে, আর পার্টটা এরকম সিলভারেরই কাজ। এই শাড়িটা বেশ হালকা, ইজিলি হ্যান্ডেল করা যায়। এটা হচ্ছে আমার রিসেপশনের বেনারসি। তো অলমোস্ট আমি প্রায় শেষের দিকে রয়েছি, লাস্ট তোমাদেরকে একটা দেখাবো। এটা এটা হচ্ছে লেহেঙ্গা, দেখো এই যে এইরকম নিচে পার্টটা রয়েছে, এরকম একদম ভারী কাজ করা পুরো ইয়েলো লেহেঙ্গাটা, আর নিচেতে এইরকম রেড আর গ্রিন দিয়ে আর পার্পলের পুরো কাজ করা, আর রেডের মধ্যেও গোল্ডেন, গ্রিনের মধ্যেও গোল্ডেন ওয়ার্ক আর পার্পলের মধ্যেও গোল্ডেন ওয়ার্ক, পুরো একদম ভারী একটা পাড় দেওয়া রয়েছে। এতটা মোটা চওড়া একটা পাড়, আর ওপরটা এরকম ফুল ইয়েলো, কারণ ওপরটা আমি বেশি ওই ওয়ার্ক একদমই চাইনি, তো সে কারণে এইরকম নিচটা এইরকম একটা ভারী ওয়ার্ক রয়েছে, আর ওপরটাতে পুরো এরকম ইয়েলোর কাজ রয়েছে, পুরো ইয়েলোর মধ্যে আর কি গোল্ডেন দিয়ে পুরো কাজ, ইয়েলোর মধ্যে ইয়েলোরও কাজ রয়েছে আর গোল্ডেন দিয়েও কাজ রয়েছে, কাজ করা রয়েছে। আর ওপরের ব্লাউজটা এরকম গ্রিন, আর এরকম হাতেতেও এই সেম যেটা লেহেঙ্গা নিচেতে রয়েছে তো সেই ওয়ার্কটাই করা রয়েছে এরকম হাতেতে, আর ব্লাউজটা এরকম আমি থ্রি কোয়ার্টার হাতা বানিয়েছিলাম আর এইরকম সিম্পলের ওপরে রেখেছিলাম, আর এই ব্লাউজের নিচটাতেও এরকম তোমার কাজ করা রয়েছে, ব্লাউজেরও তোমার গ্রিনের মধ্যে গোল্ডেনের পুরো কাজ করা রয়েছে। ওড়নাটা অসাধারণ, ওড়নাটা দেখো মানে পুরো ডিফারেন্ট একটা লুকস দিয়ে দেয়। তো ওড়নাটা এরকম পুরো রেড, আর রেডের সাথে সেম যেটা লেহেঙ্গাতে রয়েছে যেটা ব্লাউজে রয়েছে সেটাই ওড়নাতে, মানে এই ওয়ার্কটা সেম রেখেছে, বাট তিনটে কালার দিয়েছে, তো ওয়ার্কটা একদম সেম রেখেছে আর ওড়নাতে সেম কাজটা, বাট ওড়নার যেটা মেন সেটা হচ্ছে এই রকম গোল গোল করে এরকম কাজ করা রয়েছে, গোল্ডেনের কাজ রয়েছে, পুঁথি দিয়ে কাজ রয়েছে, মতি দিয়ে কাজ রয়েছে, সমস্ত কিছু দিয়ে একটা বড় 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 একটা করে কাজ রয়েছে, কাজ করা রয়েছে পুরো ওড়নাটাতে। ভীষণ সুন্দর ওড়নাটা দেখতে, দেখো পুরো ওড়নাটাতে এরকম কাজ রয়েছে। এই লেহেঙ্গাটা ভীষণ পছন্দের আমার একটা লেহেঙ্গা, ভীষণ সুন্দর, বাট এই লেহেঙ্গাটা কিন্তু আমি একবারই পরেছিলাম। এই লেহেঙ্গাটার একটা গল্প আছে। এই শাড়িটা যেটা আমি তোমাদেরকে দেখালাম, আমার বেনারসিটা, তো এখানকার যে রিসেপশনের বেনারসিটা সেটা অ্যাকচুয়ালি গ্রিন কালারে দেখালাম, তো সেইটা আমি অ্যাকচুয়ালি মণিমাকে বলেছিলাম আমার রয়্যাল ব্লু কালারের পছন্দ,
রয়্যাল ব্লু কালারেরই কিনেছে, কিনে পছন্দ করে রেখে দিয়ে এবার অন্য শাড়ি দেখতে গেছে। তো নিচেতে যখন এসেছে সব শাড়ি দেখার পরে, তখন ওরা বলছে যে ওরা ভুল করে অন্য কাস্টমারকে দিয়ে দিয়েছে, আর ওটা এক পিসই ছিল রয়্যাল ব্লু কালারের। তো অগত্যা তখন ওরা কি করবে, তো গ্রিন কালারের বেনারসিটা নিয়েছিল। তো যেহেতু আমি বলেছিলাম আর সেটা মণিমা আর কি দিতে পারেনি, সেই সময় গ্রিন কালারটাই অগত্যা নিয়ে আসতে হয়েছিল। তো সেই জন্য বিয়ের পরের বছর আমাকে সেম ডেতে, মানে আমাদের অ্যানিভার্সারি ডেতে আমাকে এই লেহেঙ্গাটা গিফট করেছিল। লেহেঙ্গাটা গিফট করেছিল বলতে, লেহেঙ্গাটা আমি পছন্দ করে নিয়েছিলাম, আমাকে টাকা দিয়ে দিয়েছিল। আমি বিয়েতে মানে ভেবেও ছিলাম যে লেহেঙ্গা পরবো, বাট তারপরে ডিসাইড হয়েছিল যে না, বিয়েতে বেনারসি পরা হোক, তারপরে লেহেঙ্গা। তো এবার সেইখানে বেনারসিটারও আমি যে কালারটা বলেছিলাম সেই কালারটা হয়নি, তো সেই কারণে বিয়ের পরের বছর অ্যানিভার্সারিতে এইটা বাবি আমাকে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল এটা তুই তোর পছন্দ মতো লেহেঙ্গাটা কিনবি। তো এই হচ্ছে লেহেঙ্গার গল্প। তো যাই হোক, আজকে আমার যে কটা শাড়ি এখানে রাখা ছিল সবই মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব শাড়ি তো এখানে রাখা নেই, কিছু শাড়ি আমার চেন্নাইতে রাখা রয়েছে, কিছু শাড়ি কালনাতে রাখা রয়েছে। যে কটা শাড়ি এখানে রাখা ছিল সেই কটা শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটার অল অপশনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। So, ajker moto tata, bye bye, see you in my next vlog. I've been getting out of bed these past few days. Think it's fair to be proud about.